আজ সকালে মুর্শিদাবাদের বহরমপুরে ডাক্তার দেখাতে এসে গণপিটুনিতে মৃত্যু হয় খাবিরুল শেখ নামে এক ব্যক্তির ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের লালদিঘি এলাকায় একটি ডাক্তারের চেম্বারের ঠিক সামনে এই ঘটনায় মৃত ব্যক্তি কিভাবে সেখানে এলেন কেনই বা তিনি গণপিটুনির শিকার হলেন সবটা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশ তদন্তে নেমেছে আজ সন্ধে নাগাদ হাবিরুলের মৃতদেহ নিয়ে তার পরিবার পরিজনরা রীতিমতো পথ অবরোধে নামে তাদের বক্তব্য দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এই পরিপ্রেক্ষিতে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয় নিয়ে কি বললেন মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার শ্রীমুকেশ চলুন শুনি তার বক্তব্য বিনয় রায়ের রিপোর্ট এন টিভি আজকে যেটা ঘটনা হয়েছে তার এখনও কমপ্লেন আমরা পাইনি কিন্তু আমরা প্রাথমিক তদন্ত আমরা শুরু করেছি আমরা ওখান থেকে সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করছি কিছু আমরা ভিডিও কালেক্ট করেছি আর পোস্টমার্টম হয়েছে সেটা আমরা রিপোর্ট কালেক্ট করব ইতিমধ্যে আমরা তিন লোককে ডিটেন করেছি আর আমাদের ইন্টারভিউশন এখন চলছে